টাইম এটার প্রতিগুলি দর্শকক স্বাগতম জানাইছো আর এই মুহূর্তে রাজ্যের মহিলা সকলের বাবে একটা ভাল খবর লই আইছো কেন ইতিমধ্যে মুকলি করা হল অরুণোদয় 3.0 এই অরুণোদয় 3.0 বাবে কি ধরনের আবেদন করিব কোনে কোনে আবেদন করিব পারিব আর কার কার নাম বাদ পড়িব আমি লই আইছো টাইম এটার দর্শকর বাবে সবিস্তারে এই খবর প্রত্যেক গড়াকি রাজ্যের মহিলার বাবে আজির দিনটোতে একটা ভাল খবর কোনে কোনে লাভ করিব অরুণোদয় 3.0 সুবিধা রাজ্যের মহিলা সকলের বাবে যেহেতু অভিলাষী আসনি অরুণোদয় 3.0 রেশন কার্ড থাকা প্রতিটি পরিয়ালে লাভ করিব অরুণোদয় 3.0 সুবিধা প্রতিটি রেশন কার্ড থাকা পরিয়ালে লাভ করিব আর ইয়ার উপরেও 45 বছর ঊর্ধ্বর বিধবা মহিলাকে অন্তর্ভুক্ত করা হব এই আসনে তেওঁলোকক দিয়া হব অগ্রাধিকার আর অন্যহাতে অবিবাহিত আর বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদিত যিসকল মহিলা আছে তেওঁলোকেও লাভ করিব এই অরুণোদয়ের ধনের সুবিধা অকলশরীয়াকৈ থাকা কোনো মহিলা অরুণোদয় 3.0 প্রায় বঞ্চিত হব নোৱাৰিব ইয়ার এই ইয়ার বাবে জিলা পর্যায়ত যিসমূহ কমিটি গঠন করে দিয়া হয়েছে কমিটিসকলে কমিটিসমূহে পর্যবেক্ষণ করিব লাগিব তৃতীয় লিঙ্গর বিশেষভাবে সক্ষম মহিলার লাভ করিব অরুণোদয় সুবিধা সরকারি পঞ্জীয়নকৃত বৃদ্ধাশ্রমর আবাসী মহিলাকে অন্তর্ভুক্ত করা হব এই আসনির রুগিয়া বৃদ্ধা মহিলায়ও করিব পারিব আবেদন যিসকল পরিয়ালত রুগিয়া আছে বৃদ্ধা আছে তেওঁলোকে আবেদন করক ভিক্ষা করি মহিলাসকল ভিক্ষা করে খোৱা যিসকল মহিলা তেওঁলোকক জিলা আয়ুক্ত নিজেই বিচারি উলিয়াই অরুণোদয় 3.0 অন্তর্ভুক্ত করিব লাগিব অরুণোদয় 3.0 সুবিধা পাবলৈ দরিদ্র পরিয়ালটির বার্ষিক আয় হব লাগিব 2 লাখ টাকা ইয়ার উপরই কোন কোন বাদ পড়িব অরুণোদয় 3.0 পৰা অরুণোদয় 3.0 পৰা তেওঁলোক বাদ পড়িব যিসকল রাজনৈতিক জীবনের লগত জড়িত পঞ্চায়েতী বিষয়ভাব থাকা মহিলাই নাপাব অরুণোদয় সুবিধা অঙ্গনবাড়ী কর্মী আশা কর্মীকে ধরি সরকারি কামত জড়িত সকলে নাপাব অরুণোদয় সরকারি দরমহা পাওয়া লোকসকলে নাপাব অরুণোদয় আর অন্যহাতে চারিচুকীয়া বাহন থাকা বা মাটি বাড়ি সম্পত্তি থাকা লোকসকলেও নাপাব এইবার অরুণোদয় ঠিকাদারের ঘরের পরিয়ালেও নাপাব অরুণোদয় অরুণোদয় পাবলৈ কেবল দরিদ্র সীমারেখার তলর ব্যক্তি হব লাগিব আর কোনো সরকারি প্রতিষ্ঠানের জড়িত হব নালাগিব পুরনি হিতাধিকারী সকলেও এতিয়া নতুনকৈ আবেদন করব অরুণোদয় 3.0 বাবে আর তারপরে কি ধরনের আবেদন করিব আমি সেই সন্দর্ভত জানাব বিচারিম টাইমেটর প্রতিগী দর্শকক পুরনি যুক্ত নথিপত্র আসে পুরনি যুক্ত আধার কার্ড পেন কার্ডের আরম্ভ করে রেশন কার্ডলকে যুক্ত নথিপত্র আসে সকল নথিপত্র সঙ্গে পুনের আবেদন করব আর এই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্ক হয়ে থাকবে যদি হ্যাঁ রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে না থাকে তেনহলে কিন্তু অরুণোদয় 3.0 পৰা বঞ্চিত হব লাগিব প্রত্যেকগী দর্শকক আমি পুনের জানাব বিচার আর অরুণোদয় এই 3.0 যে নতুন নিয়ম এই নতুন সন্দর্ভটো আমি দেখাবলৈ যত্ন করছো আর 37.2 লাখ নতুন হিতাধিকারী এই অরুণোদয় 3.0 আজির দিনটোত যে আসনি মুকলি করে দিয়া হয়েছে এই আসনি হয়েছে 37.2 লাখ নতুন হিতাধিকারী আছে আর এক কথাত এই অরুণোদয় 3.0 হচ্ছে এক রেশন কার্ড এক অরুণোদয় অর্থাৎ যিসকল রেশন কার্ড আছে তেওঁলোকে অরুণোদয় আসনির সুবিধা লাভ করিব কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংলগ্ন থাকিব লাগিব বৈধ আধার সংলগ্ন রেশন কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডটো আপনার সক্রিয় হয়ে থাকিব লাগিব আধার কার্ডটো আপডেট করবলে যেহেতু সরকার তরফের পর ইতিমধ্যে জানা হয়েছিল গতি আধার কার্ড যদি আপনার লিঙ্ক আপডেট হয়ে আছে তেনহলে সেই আধার কার্ডটো রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক আর বর্তমান বসবাস করে থাকা স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে প্রযোজ্য হব যখন স্থায়ী বাসিন্দা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিব লাগিব ক্ষেত্রে প্রযোজ্য হব আর প্রতিটি পরিয়ালের 18 বছর বয়সের ঊর্ধ্বর যখন মহিলা আছে অথবা দিব্যাঙ্গ আছে এই আবেদনের বাবে অগ্রাধিকার দিয়া হব বা এই আসনির অগ্রাধিকার দিয়া হব আর ইয়ার উপরেও কেতবোর নিয়ম আছে অরুণোদয় 3.0 কেতবোর নিয়ম আছে কোনে কোনে আবেদন করিব পারিব বিধবা অবিবাহিত 45 বছর বয়সের ঊর্ধ্বর বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদিত আর অকলশরীয়া মহিলাসকলক অগ্রাধিকার দিয়া হব তেওঁলোকে আবেদন করিব পারিব দরিদ্র সীমারেখার তলত বাস করা লোকসকলের বাবে যদিও অরুণোদয় আসনি তথাপিও বিধবা আছে যিসকল পরিয়ালত অবিবাহিতা মহিলা আছে 45 বছর বয়সের ঊর্ধ্বর আছে বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদিত বা অকলশরীয়াকৈ থকা মহিলা আছে তেওঁলোকে আবেদন করিব পারিব এইবার অরুণোদয় 3.0 বাবে তৃতীয় লিঙ্গর ব্যক্তিকে দিয়া হব অগ্রাধিকার তৃতীয় লিঙ্গর ব্যক্তিও আবেদন করিব পারিব অরুণোদয় 3.0 বাবে লিঙ্গ নির্বিশেষে দিব্যাঙ্গর অধিকার আইন 2016 সংজ্ঞায়িত দিব্যাঙ্গ ব্যক্তি দিব্যাঙ্গ ব্যক্তিসকলের যুক্ত পরিয়ালত দিব্যাঙ্গ ব্যক্তি আছে তেওঁলোকক
আবেদন কৰিবলৈ কোৱা হৈছে সরকারৰ তৰফৰ পৰা তেওঁলোকক অগ্ৰাধিকাৰ দিয়া হ'ব তেওঁলোক অৰুণোদয় আঁচনিৰ পৰা বঞ্চিত হ'ব কোনো কাৰণতে নোৱাৰিব সরকারী পঞ্জীয়নকৃত বৃদ্ধাবাসত বাস কৰা মহিলাসকলকে ধৰি বৃদ্ধা অলৰছৰ মহিলাক মহিলাই আবেদন কৰক অৰ্থাৎ এই যি বহু লোক আছে বহু বৃদ্ধা সরকারী পঞ্জীয়নকৃত বৃদ্ধাশ্ৰমত আছে তেওঁলোকে সুবিধা লাভ কৰিব যি পৰিয়ালত মূল উপার্জন কৰা ব্যক্তিগৰাকী দিব্যাংগ বা বৃদ্ধ হয় 60 বছৰ বয়সৰ উৰ্ধৰ হয় তেনে পৰিয়ালৰ মহিলা মহিলাই কৰিব পাৰিব অৰুণোদয় আঁচনিৰ বাবে আবেদন আৰু ইয়াৰ ওপৰত ৰোগীয়া লোক যি পৰিয়ালত আছে তেওঁলোকে আবেদন কৰিব পাৰিব অৰ্থাৎ HIV থেলাসেমিয়া হিমোফিলিয়া সেরিব্রেল পালসি লেপ্রোসি অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডাৰত আক্ৰান্ত কোনো সদস্য থকা পৰিয়ালৰ মহিলাই আবেদন কৰিব পাৰিব অৰুণোদয় 3.0 বাবে আৰু আশ্ৰয়হীন পৰিয়ালৰ মহিলা আশ্রয়হীন পরিয়ালের মহিলাগী অর্থাৎ কোনো বহু বহু মহিলা আসলে সতি সন্তান না থাকে বা আশ্রয়হীন হয়ে পড়ে ঘর দুয়ার না থাকে জেলা আয়ুক্ত নিজেই বিচারি উলিয়াই আনব লাগবে পদপথর যখন ভিক্ষারী মহিলা আছে জেলা আয়ুক্ত নিজেই বিচারি আনি অরুণোদয় আসনের আবেদন করব লাগবে ভিক্ষা খুঁজি পড়া নিথুরা মহিলায় আবেদন করব লাগবে অন্ত্যোদয় অন্ন যোজনার মহিলা হিতাধিকারী যখন আছে আমার পরিয়াল পরিচয় পত্রর অন্ত্যোদয় অন্ন যোজনার আসনির অন্তর্ভুক্ত যখন মহিলা হিতাধিকারী আছে এই আসনির সুবিধা লাভ করব আর ইয়ার আটাইতকৈ ডাঙর কারণ ইয়ার আটাইতকৈ ডাঙর নিয়ম হয়েছে মুঠ 2 লাখ টাকাতকৈ কম বার্ষিক আয় থাকা পরিয়ালের মহিলা যিসম দরিদ্র পরিয়ালের লোকর বার্ষিক আয় বছরত উপার্জন হয় 2 লাখ টাকা তেওঁলোকে লাভ করব অরুণোদয় আসনির সুবিধা আর কোনে কোনে আবেদন করব নোৱাৰিব এই নতুন অরুণোদয় ট্রিক লো এটা নতুন যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী অনুসরি সাংসদ বিধায়ক মুখ্য কার্যবাহী সদস্য কার্যবাহী সদস্য প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য প্রাক্তন কার্যবাহী সদস্য করব নোৱাৰিব আবেদন আর ইয়ার উপরে পঞ্চায়েতীরাজ প্রতিষ্ঠান নগরীয় স্থানীয় নিকায় আর স্বায়ত্তশাসিত পরিষদ VCDC ইত্যাদির বর্তমানের সদস্য ষষ্ঠ অনুসূচীর জেলাত থাকা যেসকল লোককে লোকেও আবেদন করব নোৱাৰিব আর পরবর্তী সময় যদি এতিয়াও অরুণোদয় লাভ করে আছে কিন্তু পরবর্তী সময় যদি পঞ্চায়েতের কোনো বিষয়বাব লম বলে ভাবিছে বা রাজনৈতিক ক্ষেত্রখনে যদি জড়িত হম বলে ভাবিছে এরি উলিয়াই দিয়া হব অর্থাৎ নাম কর্তন করে দিয়া হব অরুণোদয় আসনের পর চিকিৎসক অভিযন্তা স্থপতিবিদ চার্টার্ড একাউন্টেন্ট ব্যাংক বিষয়া উকিল এই সমূহ পরিয়ালের লোকে নাপাব অরুণোদয় আসনের সুবিধা আবেদন করব নোৱাৰিব ঠিকাভিত্তিক অস্থায়ী শিক্ষককে সামৰি বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় কনিষ্ঠ মহাবিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ প্ৰাথমিক আৰু নিম্ন প্ৰাথমিক বিদ্যালয়ত কৰ্মৰত শিক্ষকসকলৰ পৰিয়ালেও কৰিব নোৱাৰিব আবেদন যিকোনো নিয়মীয়া চৰকাৰী কৰ্মচাৰী পেঞ্চনাৰ বা অংগনবাড়ী কৰ্মী মধ্যাহ্ন ভোজনৰ কৰ্মী আশা কৰ্মী আশা ছুপাৰভাইজাৰ গাঁও প্ৰধানকে ধৰি ঠিকাভিত্তিক কৰ্মচাৰীসকলেও এই অৰুণোদয় 3.0 বাবে আবেদন কৰিব নোৱাৰিব আয়কর পরিশোধ করা সরকারি ঠিকাদার আর যুবনিয়ার রিয়েল এস্টেট বিল্ডার উদ্যোগপতি ব্যবসায়ের অনুজ্ঞাপত্র ধারি যখন লোক আছে পরিয়ালের মহিলায়ও আবেদন করব নোৱাৰিব অরুণোদয়ের বাবে আয়কর পরিশোধ করা ব্যবসায়ী উদ্যোগী দোকানী সকলে করব নোৱাৰিব যখন কর পরিশোধ আছে করে আছে রাজ্য সরকারক আবেদন করব নোৱাৰিব ক্ষুদ্র আর উপান্ত শ্রেণীর বাহিরে আন ভূমির গড়ে যখন কম মাটি সম্পত্তি আছে পারিব কিন্তু যার তাতক অধিক সম্পত্তি আছে বিঘায় বিঘায় বাগান আছে করব নোৱাৰিব আবেদন যন্ত্রচালিত চারিচকীয় বাহনের গড়ীও আবেদন করব নোৱাৰিব আর অরুণোদয় প্লাস আসনির অধীনের হিতাধিকারী আর অরুণোদয় 3.0 আসনিখনের দরে একধরনের আসনির অধীনত রাজ্যের সম বা অধিক পরিমাণে উপকৃত হওয়া হিতাধিকারী সকলে নোৱাৰিব রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইন 2013 অধীনের খাদ্য সুরক্ষা বিধিত অধিসূচিত করা আয়ের সীমাতক অধিক আয় করা পরিয়াল অর্থাৎ পরিয়াল পরিচয় পত্রত যে নির্দিষ্ট সীমার দিয়া আসে সেই সীমার যদি বাহির যায় আয় বার্ষিক আয় তেওঁলোকে সেই সুবিধা লাভ করব নোৱাৰিব এনে ধরনের অরুণোদয় 3.0 লৈ এই সমূহ নিয়মাবলী ধরে দিয়া হয়েছে আর এক গুরুত্বপূর্ণ জাননী জারি করা হয়েছে অরুণোদয় 3.0 অধীনত লাভালাভ পাবলৈ হলে বর্তমানে থকা হিতাধিকারীসকলকে ধরে সকল যোগ্য হিতাধিকারী নতুনক আবেদন করব লাগবে এইসমূহ যি নিয়ম আছে এই নিয়মের অন্তর্ভুক্ত লোকসকলে আবেদন করব পাৰিব আর পূর্বতে যখন অরুণোদয় লাভ করে আসে এই অরুণোদয় আসনির কারণে আবেদন নতুনক আবেদন করব পাৰিব আর এই সন্দর্ভত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য আছে আমি মন্তব্য আগবাবলে চেষ্টা করব অরুণোদয় নতুন হিতাধিকারী দিন আর পুরন রেশন কার্ড কেনেকে পাব লাগে তার বিষয়ে চমুকৈ কম যে যি পরিয়ালের বার্ষিক উপার্জন 4 লাখতকৈ কম আর সরকারি চাকরি পরিয়ালত নাই রেশন কার্ড পাব পারে গতিকে আজি যিসকল লোকের হাতত রেশন কার্ড নাই
তেওঁলোকক মই পৰিয়াল পৰিচয় পত্ৰৰ বাবে আবেদন কৰিবৰ বাবে আহ্বান জনাম। আজিৰ পৰা আমি সেই কাৰ্যসূচীও আৰম্ভ কৰিছো। এতিয়া অৰুণোদয় তিনি আমি কেনেকৈ গঠন কৰিব খুজিছো? অৰুণোদয় এক আৰু দুই যোনে হিতাধিকাৰী আছিল তেওঁলোকে অৰুণোদয় তিনিৰ বাবে নতুনকৈ আবেদন কৰিব লাগিব। আমি জিলাক কৈছো যে এক আৰু দুইত পাই থকা হিতাধিকাৰী তিনিটো ল'ব, কিন্তু যদি ৰেচন কাৰ্ডখন নাই নাপাব, যদি পৰিয়ালত চাকৰি হৈ গ'ল নাপাব, যদি আমাৰ চাৰিচকীয়া ঘৰত বাহন হৈ গ'ল নতুনকৈ কিনিলোঁ তেতিয়া আমি নাপাম। এই বিষয়ে মই আপোনালোকক বুজাব খুজিছো যে অৰুণোদয় তিনিটো পাবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব। মই প্ৰথমতে কৈছিলো যে 10,000 কৰি আমি এটা সমষ্টিত অৰুণোদয় নতুন হিতাধিকাৰী দিম, আৰু পুৰণা হিতাধিকাৰীখিনিও সংখ্যাটো থাকি যাব। তাৰমানে এতিয়া আমাৰ গোটেইখিনি যদি আমি হিচাপ কৰোঁ পুৰণা আৰু নতুন, টোটেল 37,20,000 পৰিয়ালে অৰুণোদয় আঁচনি লাভ কৰিব। অৰুণোদয় 3.0 নতুন আৰু পুৰণা মিলি ৰেচন কাৰ্ড কেনেকৈ পাব লাগে তাৰ বিষয়ে চমুকৈ ক'ম যে যি পৰিয়ালৰ বাৰ্ষিক উপাৰ্জন 4,00,000তকৈ কম আৰু চৰকাৰী চাকৰি তেওঁলোকৰ পৰিয়ালত নাই তেওঁলোকে ৰেচন কাৰ্ড পাব পাৰে। গতিকে আজি যিসকল লোকৰ হাতত ৰেচন কাৰ্ড নাই তেওঁলোকক মই পৰিয়াল পৰিচয় পত্ৰৰ বাবেও আবেদন কৰিবৰ বাবে আহ্বান জনাম। আজিৰ পৰা আমি সেই কাৰ্যসূচীও আৰম্ভ কৰিছো। এতিয়া অৰুণোদয় তিনি আমি কেনেকৈ গঠন কৰিব খুজিছো? অৰুণোদয় এক আৰু দুই যোনে হিতাধিকাৰী আছিল তেওঁলোকে অৰুণোদয় তিনিৰ বাবে নতুনকৈ আবেদন কৰিব লাগিব। আমি জিলাক কৈছো যে এক আৰু দুইত পাই থকা হিতাধিকাৰী তিনিটো ল'ব, কিন্তু যদি ৰেচন কাৰ্ডখন নাই নাপাব, যদি পৰিয়ালত চাকৰি হৈ গ'ল নাপাব, যদি আমাৰ চাৰিচকীয়া ঘৰত বাহন হৈ গ'ল নতুনকৈ কিনিলোঁ তেতিয়া আমি নাপাম। এই বিষয়ে মই আপোনালোকক বুজাব খুজিছো যে অৰুণোদয় তিনিটো পাবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব। মই প্ৰথমতে কৈছিলো যে 10,000 কৰি আমি এটা সমষ্টিত অৰুণোদয় নতুন হিতাধিকাৰী দিম, আৰু পুৰণা হিতাধিকাৰীখিনিও সংখ্যাটো থাকি যাব। তাৰমানে এতিয়া আমাৰ গোটেইখিনি যদি আমি হিচাপ কৰোঁ পুৰণা আৰু নতুন, টোটেল 37,20,000 পৰিয়ালে অৰুণোদয় আঁচনি লাভ কৰিব। অৰুণোদয় 3.0 নতুন আৰু পুৰণা মিলি ৰেচন কাৰ্ড কেনেকৈ পাব লাগে তাৰ বিষয়ে চমুকৈ ক'ম যে যি পৰিয়ালৰ বাৰ্ষিক উপাৰ্জন 4,00,000তকৈ কম আৰু চৰকাৰী চাকৰি তেওঁলোকৰ পৰিয়ালত নাই তেওঁলোকে ৰেচন কাৰ্ড পাব পাৰে। গতিকে আজি যিসকল লোকৰ হাতত ৰেচন কাৰ্ড নাই তেওঁলোকক মই পৰিয়াল পৰিচয় পত্ৰৰ বাবেও আবেদন কৰিবৰ বাবে আহ্বান জনাম। আজিৰ পৰা আমি সেই কাৰ্যসূচীও আৰম্ভ কৰিছো। এতিয়া অৰুণোদয় তিনি আমি কেনেকৈ গঠন কৰিব খুজিছো? অৰুণোদয় এক আৰু দুই যোনে হিতাধিকাৰী আছিল তেওঁলোকে অৰুণোদয় তিনিৰ বাবে নতুনকৈ আবেদন কৰিব লাগিব। আমি জিলাক কৈছো যে এক আৰু দুইত পাই থকা হিতাধিকাৰী তিনিটো ল'ব, কিন্তু যদি ৰেচন কাৰ্ডখন নাই নাপাব, যদি পৰিয়ালত চাকৰি হৈ গ'ল নাপাব, যদি আমাৰ চাৰিচকীয়া ঘৰত বাহন হৈ গ'ল নতুনকৈ কিনিলোঁ তেতিয়া আমি নাপাম। এই বিষয়ে মই আপোনালোকক বুজাব খুজিছো যে অৰুণোদয় তিনিটো পাবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব। মই প্ৰথমতে কৈছিলো যে 10,000 কৰি আমি এটা সমষ্টিত
অরুণোদয় নতুন হিতাধিকারী দিম আৰু পুৰণা হিতাধিকাৰীখিনিও সংখ্যাটো থাকি যাব তাৰ মানে এতিয়া আমাৰ গোটেইখিনি যদি আমি হিসাব কৰোঁ পুৰণা আৰু নতুন টোটেল 37,20,000 পৰিয়ালে অরুণোদয় আসনি লাভ করিব অরুণোদয় 3.0 নতুন আর পুরনা মিল রেশন কার্ড কেনেকে পাব লাগে তার বিষয়ে চমুকৈ কম যে জি পরিয়ালর বার্ষিক উপার্জন 4,00,000তকৈ কম আর সরকারি চাকরি তেওঁলোকৰ পরিয়ালত নাই তেওঁলোকে রেশন কার্ড পাব পারে গতিকে আজি যিসকল লোকের হাতত রেশন কার্ড নাই তেওঁলোকক মই পৰিয়াল পৰিচয় পত্ৰৰ বাবে আবেদন কৰিবৰ বাবে আহ্বান জনাম আজিৰ পৰা আমি সেই কাৰ্যসূচীও আৰম্ভ কৰিছোঁ এতিয়া অৰুণোদয় 3 আমি কেনেকৈ গঠন কৰিব খুজিছোঁ অৰুণোদয় 1 আৰু 2 যোনে হিতাধিকাৰী আছিল তেওঁলোকে অৰুণোদয় 3ৰ বাবে নতুনকৈ আবেদন কৰিব লাগিব আমি জিলাক কৈছো যে 1 আৰু 2 পাই থকা হিতাধিকাৰী 3টো লব কিন্তু যদি ৰেচন কাৰ্ডখন নাই নাপাব যদি পৰিয়ালত চাকৰি হৈ গল নাপাব যদি আমাৰ চাৰিচকীয়া ঘৰত বাহন হৈ গল নতুনকৈ কিনিলো তেতিয়া আমি নাপাম এই বিষয়ে মই আপোনালোকক বুজাব খুজিছো যে অৰুণোদয় 3টো পাবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব মই প্ৰথমতে কৈছিলোঁ যে 10,000 কৰি আমি এটা সমষ্টিত অৰুণোদয় নতুন হিতাধিকাৰী দিম আৰু পুৰণা হিতাধিকাৰীখিনিও সংখ্যাটো থাকি যাব তাৰ মানে এতিয়া আমাৰ গোটেইখিনি যদি আমি হিসাব কৰোঁ পুৰণা আৰু নতুন টোটেল 37,20,000 পৰিয়ালে অৰুণোদয় আঁচনি লাভ করিব অরুণোদয় 3.0 নতুন আর পুরনামি।